বামুনগোলা ব্লকের বদরাবাতি গ্রাম পঞ্চায়েতে ফরিদপুর মোড় থেকে গুপিডাঙ্গার এস এস কে শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রাস্তার মোড়ে বোর্ড লাগিয়ে জানিয়ে কোনো সুরাহা হয়নি এছাড়াও বারবার বোর্ড ভেঙেও দেওয়া হয় অভিযোগ এলাকাবাসী 3445212 টাকার এনআরজিএস প্রকল্পের पंचायत সমিতির রাস্তার কাজ শুরু হয়েছিল 2022 সালে 2023 পার হয়ে গেল রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী এই রাস্তার জন্যই পথ অবরোধ করা হয়েছে শুধু আসতেছি মিলছে রাস্তা হয়নি এই বিষয় নিয়ে বামনগুলা ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বেশ কয়েকবার তবুও রাস্তার কাজ হয়নি এই নিয়ে দিন সকালে রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখা যায় গ্রামবাসীদের এই বিষয়ে সমস্ত পঞ্চায়েত সমিতির পারুল কুজুর বলেন ফরিদপুর মোড় থেকে গোবিডাঙ্গা মোড় এস স্কুলে যে এক কিলো পর্যন্ত যে এক মিটারের ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য দু সালে যে বট টাঙানো হয়েছে যে বটটি টাঙানো হয়েছে তা আমার জানা নেই অভিযোগ করছে যে রাস্তার বোর্ড লাগানো হয়েছে কিন্তু কাজ করা হয়নি আমি ব্লক অফিস থেকে জেনে জেনে মানে জেনে নিয়ে সত্যি সিদ্ধান্ত দেব আমার নাম পালন পুজো র ওরাও গলা পঞ্জা সমিতি এই বিষয়ে আমার সঠিক জানা নেই যদিও রাস্তার কাজটি না হয়ে থাকে আমরা খুব শীঘ্রই রাস্তার কাজটি করা হবে তা দেখব অন্যদিকে বিজেপির তরফে হবিপুর মন্ডল একের সাধারণ সম্পাদক অজয় রায় বলেন ওই রাস্তা নিয়ে গ্রামবাসী দুর্গদিনের দাবি এবং তারা বিভিন্ন আন্দোলনে অভিমুখী হয়েছে এবং তারা রাস্তা পদবোধ করেছিলেন সেখানে বিডিও আসে এবং বিডিও আসার পরে সেখানে বলেন যে এই রাস্তা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সেখানে রাস্তা কাজ শুরু হবে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কাজ এখনো পর্যন্ত হয়নি এখন শিলান্যাস হয়েছে কিন্তু সেখানে কাজ হয়নি কিন্তু আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে বিরোধী দলের কেউ ছিল না সেখানে তারা সংখ্যাঘনিষ্ঠ ভাবে তারা ভোট গঠন করেছিল এবং তারা প্রকৃত মানুষের তারা কাজ করতে পারেনি তাই আজকে জনগণ তারা আজকে আন্দোলন করছে এবং এই বর্তমান সরকার যে সোরাচল সরকার যে চোর সরকার তারা সাধারণ মানুষের গরিবের টাকা তারা লুটপাট করেছে এবং সে লুটপাট করেছে এবং প্রকৃত কাজ তারা মানুষের করতে পারেনি আজকে জনগণ তারা আজকে দাবি তুলছে এবং তারা দাবি তুলছেন যে প্রকৃত কেন কাজ হয়নি রাস্তা কেন হয়নি সেই ক্ষেত্রে আমরা বলছি যে সরেছেন সরকারকে আমরা ভিক্ষার জানাই এবং বিগত দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামব সেটা বোর্ডটা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম সেখানে বোর্ড

সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি দুর্নীতিতে ভরে গিয়েছে এই সরকার সাধারণ মানুষের টাকা আফসোস সাত করছে নিজেদের পকেটে ভরছে সাধারণ মানুষের জন্য রাস্তা জুটছে না এইটা আমরা এনআইজি এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এই রাস্তাটাকে ধরেছিলাম আমাদের রাস্তাটার ঠিকাদারও পেয়েছিল এবং ওরা কাজ প্রাইমারি স্তরে শুরু করেছিল তারপরে এনআইজিএস ফান্ড বন্ধ হওয়াতে কাজটা কমপ্লিট করেনি এখন রাস্তাটা তো ওই মানে ওই কন্ডিশনেই আছে ভবিষ্যতে ওটা যদি এনআইজি ফান্ড ঢোকে তখন করা হবে এটা অন্য কোনো ফান্ড থেকে করতে হবে রাস্তা পাঠে হ্যাঁ আমরা তো আশা করছি যে এনআরজি এস ফান্ড ঢুকবে কিন্তু দেখা যাক কবে ঢোকে আর না হলে প্রায় এক কিলোমিটার রাস্তা এটা করার জন্য এটা উপরে যোগাযোগ করতে হবে ঠিক আছে

হ্যাঁ জানানো হয়েছে ডিলার মাল নিতে আসলে বাইরে যেগুলো আছে ওদের তো মানে সাইকেল টাইকেল তো চলেই না পায়ে যেতে পারে না দুয়ার সরকার মালপত্র সরকারের মালের মানে ডিলার আমাদের যে আছেন ওই ডিলার বাবু তো মাল দিতে পারেন না হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছি বিডিও এর কাছে দিয়েছি বিডিও আমাদের সঙ্গে পার্সোনালি ভাবে দু তিনবার মিটিং ও করেছে কি জানিয়েছেন বিডিও বাবু হ্যাঁ বলেছেন যে আমি কাজটা দেখছি মানে এই এন এস এর তহবিল থেকে না হলে আমি ডিএম এর কাছ থেকে টাকা নিয়ে এই রাস্তাটা করে দেবো কত বছর ধরে এই অবস্থা রয়েছে দু হাজার চোদ্দ থেকে কোথা থেকে কোথায় অবস্থা ওটা ফরিদপুরে মোড় হইতে গুবি ডাঙ্গা এন এস স্কুল অব্দি

পুজো মানে রেয় গোপাল কলকাতায় আর জেলায় চেলায় চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস জেন্টস কোয়ালিটি শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাম পাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন